গুড মর্নিং টু এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সকালবেলায় দেখতে পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, ওয়েদারটা আজকে কিন্তু খুবই ভালো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছো বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, খুব ভালো আজকের ওয়েদারটা। আশা করছি তোমাদের সকলের দিনটা খুব খুব ভালো যাচ্ছে। তো চলো আজকে সারা দিনটা জুড়ে কী কী হচ্ছে দেখতে থাকো। আমার তো বৃষ্টি হলেই মনটা খুশি হয়ে যায়। আয় কুটুর, এই লিচি কুটুর। যেহেতু আমার স্টুডিওটা এখনো ফুললি রেডি হয়নি, তাই যখনই বৃষ্টি পড়ে আমি পাড়ার কুকুরদেরকে ডেকে নিই। বাইরে বিদ্যুৎ চমকা, বাইরেটা যেন এরকম কত জোরে বৃষ্টি পড়তে পারে। ভাত এদিকে দেখতে পাচ্ছ প্রায় রেডি হয়ে গেছে, আর সকালের ব্রেকফাস্টও কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। প্রায়দিনই কিন্তু রুটি আর সবজি থাকে আমাদের ব্রেকফাস্টে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা করে নিই। চলো আজকে কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। দুদিন ধরে আমাদের বাড়িতে শুধু শুক্তো হচ্ছে, কারণ মা বললো ফলগুলো সবজিগুলো নষ্ট হয়ে যাবে, তো তার থেকে বেটার শুক্তো রান্না করে দিই। তো আজকেও বাড়িতে শুক্তোই হচ্ছে, তার সঙ্গে হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। কি কি হচ্ছে পুরো দিনটা ধরে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, সাবস্ক্রাইব, ইয়েস তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখন আমি তোমাদেরকে কটা সিম্পল যোগা শেখাবো। আমি কিন্তু টিচার নই, আমি প্রফেশনাল কেউ নই, বাট আই থিঙ্ক আমি যেগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো খুবই সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে করতে পারবে, ফর ওয়েট লস অর জাস্ট টু মেনটেন ইয়োর বডি, মেনটেন ইয়োর ফিগার। তো চলো লেট না করে আজকে কিছু সিম্পল যোগা দেখে নেওয়া যাক। আজকে আমরা একসঙ্গে ওয়ার্কআউট করবো, চলো। তোমরা যারা যেখানে বসে আছো চেষ্টা করো না আজকে আমার সঙ্গে কিছুক্ষণ যোগা করার। আমি জানি হয়তো অনেকে অফিসে রয়েছে, তাদের পক্ষে করা সম্ভব নয়, কিন্তু যারা বাড়িতে রয়েছো কোনো কাজ করছো না, আমার এই ব্লগটা দেখছো, তারা কিন্তু চেষ্টা করে দেখতেই পারো। খাটের ওপরে বসে এরকম কিছু সিম্পল যোগা তো করাই যায়, তাও বেশিক্ষণ না, 30 মিনিট মতন। প্রত্যেকটা যোগা আমি খুবই আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, 10 বার করে প্রত্যেকটা যোগা তোমরা রিপিট করবে। প্রথম দিন দেখবে একটু কষ্ট হবে, তারপর থেকে দেখবে হ্যাবিচুয়েট হয়ে যাবে। এই যোগাগুলো কিন্তু আমি ভেবেছিলাম যে তোমাদের জন্য প্রত্যেক দিন আনব, কিন্তু তার আগে আমাকে কিন্তু প্রমিস করতে হবে জাঙ্ক ফুডটা সপ্তাহে প্রতিদিন না খেয়ে একদিন বা দুদিন খাবে, ঠিক আছে? কথা দিলে কিন্তু আমাকে। দেখো, প্রত্যেক দিন যদি যোগা করো তোমাদের কিন্তু শরীরটাও অনেক সুস্থ থাকবে, মাইন্ডটাও কিন্তু অনেক পজিটিভ থাকবে, রাত্রেবেলা ঘুমও ঠিকঠাক আসবে, আর স্কিনে দেখবে কোনো রকম কোনো প্রবলেম দেখা দেবে না। এটা অ্যাটলিস্ট আমি আমার লাইফে ইনহ্যাবিট করে তো বুঝতে পেরেছি। তো চলো লাস্ট ভিডিও থেকে একজনের কমেন্ট করে নিই। @রেশমা208 কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আর তুমি অনেকজনের ইন্সপিরেশন, অ্যান্ড আমারও, তুমি সত্যি খুব হার্ডওয়ার্কিং। আর একটা কথা বলতে চাই যে তুমি খুব 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 ভালো থাকো আর এভাবেই আমাদের ভালো ভালো ভিডিও দিতে থাকো। লাভ ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ রেশমা, এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো যখনই পড়ি বিশ্বাস করবে না, সত্যি অনেকটা পজিটিভিটি পাই। জীবনে দেখো প্রত্যেকেরই অনেক রকম প্রবলেম থাকে, কিন্তু সেই প্রবলেমগুলোকে উপেক্ষা করে যদি একটু পজিটিভ থাকা যায় সেটাই আমি চেষ্টা করি, আর চেষ্টা করি তোমাদের মুখে একটু হাসি ফোটানোর। তোমরা সবাই ভালো থাকো এটাই আমার আশা। তোমাদের মধ্যে অনেকেই বলেছো দিদি তোমার স্মার্ট ওয়াচ আর ওয়েট মেশিনটার লিঙ্কটা যদি দাও খুব ভালো হয়। অ্যাকচুয়ালি ওয়েট মেশিনটা আমি ফ্লিপকার্ট দিয়ে কিনেছিলাম, আর স্মার্ট ওয়াচটা দাদা অর্ডার করেছিল অ্যামাজন থেকে, তো লিঙ্কটা আমার পক্ষে এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়। আর ওয়েট মেশিনটা কিন্তু এই মুহূর্তে ফ্লিপকার্টে আনঅ্যাভেলেবল রয়েছে, মানে আউট অফ স্টক রয়েছে, নইলে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিতাম লিঙ্কটা। তো আজকের মতন আমার যোগা ডান, দেখতে পাচ্ছ আজকে একটু সিম্পল রাখলাম, কারণ সবাই না ওরকম দৌড়ঝাঁপ করে এক্সারসাইজ করতে পারে না। তো আমি সবার কথা মাথায় রেখে, অনেকে বয়স্করাও রয়েছেন, অনেকে এজড পার্সনরা রয়েছেন, তাদের জন্য আমি ভাবলাম একটু এমন কিছু এক্সারসাইজ বা এমন কিছু যোগা দেখাতে যেগুলো খাটের ওপর বসে বা যে কোনো জায়গায় তারা বসে করতে পারবে। তো আশা করছি আজকের এই পুরো সেশনটা তোমাদের জন্য হেল্পফুল হলো, যদি হেল্পফুল হয় প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখন আমার যোগা যেহেতু কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে, দেখি রান্নাটা কতদূর এগোলো, তারপরে আমি খেয়ে নেবো। খেয়ে পড়াতে যাওয়া রয়েছে, বাড়িতে এসে এডিট রয়েছে, অনলাইন ক্লাসেস রয়েছে, মা অনেক কিছু রয়েছে। চলো চলো, তার বেশি লেট করা যাবে না, চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, জামা কাপড়টা আবার কাচতেও হবে, চলো।
আগের দিনের ওয়ার্কআউটে জামা কাপড়গুলো কাঁচা হয়নি, ওটা এখন ধুতে দিয়ে দেব। মাকে দিয়ে সত্যি কথা বলতে গেলে আমরা এখন কোনো কাজ করাই না, নিজেদের জামা কাপড়গুলো আমি আর দাদা নিজেরাই কেচে নিত। চলো রান্নাটা কত দূর এগুলো দেখি। আজ আবারও শুক্তো হচ্ছে, কেন জানো তো আমাদের বাড়িতে আমি আর দাদা কেউই কেতো খেতে চাই না, তাই মা যখনই বড়ি দিয়ে শুক্তো বানায় আমরা দুজনেই খেয়ে নিই। তো মা চেষ্টা করে সবসময় শুক্তো বানিয়েই আমাদেরকে তেতো খাওয়ানোর। তো মাছ এদিকে হয়ে গেছে, এদিকে লাউ ঘণ্ট বসিয়ে দেওয়া হয়েছে। আজকে কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়েই লাউ ঘণ্টটা বানানো হয়েছে, কেমন দেখতে লাগছে দেখে নাও। সো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, ইলিশ মাছ তার সঙ্গে মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট। সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করার আগেও কিন্তু আমাদের ভাই বোনগুলোকে আগে দেওয়া হয় বিস্কিট খেতে। আজকে একটু লেট হয়ে গেছে বলে দেখতে পাচ্ছো সবাই ওরা অধীর আগ্রহে বসেছিল কখন মা খেতে দেবে। বোঝো খায় নাকি? বোঝো তো ভালোবাসে না কি? তো এদিকে দেখতে পাচ্ছো সবাই লাইন করে বসে আছে। সকালবেলা এই দৃশ্যটা দেখতে না আমার খুব ভালো লাগে। তবে বিস্কিট ঘুকুসটা না উপর থেকে নামতেই চায়। দাও আমাকে, দাও এটা আমার। বোঝো মা, এনা বোঝো মা। ওরে বাবা, দাও। ওরে বাবা, মা খাওয়াচ্ছে। কি করছিস, স্নানে যাবি না? তুই মন্ডলা আসছি এখন, কি করে স্নানে যাবি? এই রে মা এক ঘন্টা আগে স্নানে যেতে বলেছিল, আমি একদম ভুলে গেছি। সারাদিনে চেষ্টা করি এক ঘন্টা কাজের ফাঁকে একটুখানি মন্ডালা আঁকার, মনটা খুব ধীর স্থির হয় এতে। আমার মধ্যে একটু পেশেন্স আর একটু কনসেন্ট্রেশনের অভাব আছে বলতে পারো, তার জন্যই আমি প্রত্যেক দিন নিয়মিত মন্ডালা আঁকি, তাতে এগুলো একটু বাড়ে আর কি। তো আমি জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম, দেখতে পাচ্ছো স্নান করে একেবারে শুয়ে পড়েছিলাম, কখন বুঝতেই পারিনি। আপলোড করে দিয়েছি ভিডিও, তোমরা যদি কালকের ব্লগটা এখনো না দেখে থাকো দেখে নাও। এখন বাজে হচ্ছে 5:15, পড়াতে যাবো, তাড়াতাড়ি করে একটু বিস্কিট খেয়ে নিই, তারপর তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আজকে আবার অনলাইন ক্লাসেসও রয়েছে। চলো, গা হাত পা প্রচন্ড ব্যথা এক্সারসাইজ করে। আজকে সহেলি ভালো নাম্বার পেয়েছে, তার জন্য এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে। সাগরে পারে এই সাই আমার মাথা না মাথা লাগে, এই রূপ দেখি আমার বিলাক এই সুখের কোন কি লাগে, আমার মন বসে না শহরে পাথরে নগরে। সহেলিকে পড়িয়ে বেরোতেই রাস্তায় দেখা হয়ে গেল আমার তিন বন্ধুর সঙ্গে, কারা তারা দেখবে। আস্তে আস্তে মিমিকেও পড়ানো হয়ে গেছে, ক্যামেরাটা অন করলেই না ওর মুখের এক্সপ্রেশনটাই বদলে যায়। তো রাস্তায় ফেরার পথে অনেকগুলো শাকসবজি পেয়েছিলাম, সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। জানি না মা আমাকে কি বলবে, কারণ আমি না সত্যি দাম দর খুব একটা বুঝি। মা ভারী ধরো, সময় পেলাম, ভাবলাম যে মা তো আর বেরোয় না বাজারে। দেখো অনেক কিছু আছে, দেখো যা দেখছো ঠিক আছে, কিন্তু কোনটার কত দাম নিয়েছে আর কত কিলো এনেছি সেটা আমাকে জিজ্ঞাসা করো না, বাকি সব ঠিক আছে আমি কিন্তু বলতে পারবো না সেটা। আর এই ক্যাপসিকাম এনেছি, একটুখানি চিলি চিকেন করুন। এই যে গাজর ফাজর নিয়ে এসেছি, তো চিলি চিকেন বানিয়ে, অনেকদিন চিলি চিকেন খাই না, চিলি চিকেন বানিয়ে না, ঠিক আছে? ফাইনালি আমি বাজার করাও শিখে গেলাম তোমাদের দৌলতে, টুকটাক কাজ করছি বুঝেছো। এখন ডিনারের টাইম হয়ে গেছে, রাত 8:30 বাজে আর পিঠটা প্রচন্ড ব্যথা করছিল, তাই মা হট ব্যাগটাও দিয়ে দিয়েছে, এটা একটু কিছুক্ষণ লাগিয়ে বসে থাকবো। তারপরে আমার আবার একটু অনলাইন ক্লাসেস ছিল, তার মাঝখানে এডিটিং আছে, তো এগুলো সব তো চলতেই থাকবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর হ্যাঁ, জীবনে যত বড়ই প্রবলেম আসুক না কেন, সেটা কিন্তু কখনোই তোমার খুশির থেকে বা আনন্দের থেকে বড় হতে পারে না। দেখা হচ্ছে কাল, আজকের মতন আসি, টাটা।